কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে শিয়ারা ডেকে নিয়েছিল ধোকা দিয়ে, অসংখ্য চিঠি লেগে বলেছিল আপনি আসুন আমাদের কাছে, আপনার হাতে আমরা বায়াত করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের পরপরই মক্কা থেকে রওনা দিলেন, রওনা দিয়েছেন ইয়ের দিকে, কি বলে কারবালার দিকে। সাহাবায়ে কেরামগণ বাধা দিলেন, বাধা দিলেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, বাধা দিলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাধা দিয়ে বললেন আয়না তুরিদু ইয়া ইবনা ফাতিমা, হে ফাতিমার বেটা কোথায় যাও? বলে এলার ইরাকে ওয়াসিয়াতি, ইরাকের দিকে যাচ্ছি, আমার ভক্ত অনুরক্তদের কাছে যাচ্ছি। তারা বললেন ইলাহা উলাইল কওমিল্লাযীনা কাতালু আবাকা ওয়া তানু আখাকা, তুমি কি যাচ্ছ ওই সমস্ত কওমের দিকে যেই কওম তোমার কাতালু আবাকা, তোমার বাপকে হত্যা করেছে, ওয়া তানু আখাকা, এবং তোমার ভাইকে হত্যা করেছে, তোমার ভাইকে আঘাত করেছে, ওই গাদ্দার শিয়া কওমের কাছে তোমরা যেও না। আজকে যারা গলা ফাটিয়ে বলছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য গেছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পক্ষে বাতিলের বিপক্ষে সংগ্রাম করার জন্য যাচ্ছেন, এটা চরম মিথ্যা কথা। সে যত বড় বক্তার, যত বড় আলেম আর যত বড় ইসলামী চিন্তাবিদ আর যত বড় ইসলামী শিক্ষাবিদ স্কলার হোক না কেন, তার এই বক্তব্য ভুল। কারণ ইমাম আবু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে যাননি, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইরাকে যাননি, তাকে ধোঁকা দিয়ে নিয়ে গেছে শিয়ারা। যুদ্ধ করতে যারা যান তারা কিন্তু বাচ্চা কাচ্চা সাথে নিয়ে যান না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলায় যতটি লোক ছিল তার অধিকাংশই ছিল নারী এবং অসহায় নারী এবং শিশু। নারী আর শিশু নিয়ে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য গেছিলেন তিনি। এক নম্বর দলিল, তিনি যদি যুদ্ধের জন্য যেতেন তাহলে নারী এবং শিশুদেরকে নিয়ে যেতেন না। দুই নম্বর দলিল, সেখানে পৌঁছার পরে তিনি যখন শিয়াদের ফাঁকিবাজি ধোঁকাবাজি বুঝতে পারলেন, তখন তিনি তিনটি প্রস্তাব রাখলেন। তিনি প্রথম প্রস্তাব রাখলেন আমাকে মদিনায় ফেরত যাওয়ার সুযোগ দাও, অথবা আমাকে ইয়াজিদের সাথে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ দাও, অথবা আমাকে সিরিয়ান সীমান্তবর্তী এলাকায় চলে যাওয়ার সুযোগ দাও, আমার চোখ যেখানে যায় আমি চলে যাই। যিনি যুদ্ধের ময়দানে বাতিলের বিরুদ্ধে নামেন, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসাটা কি ইমানদারের কাজ না বেঈমানের কাজ? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি ইমানদার নন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দান থেকে তিনি আবার ফেরত আসার চেষ্টা করতেছেন আর বলছেন আমাকে মদিনায় ফেরত যাওয়ার সুযোগ দাও। এই ফেরত যাওয়ার অনুমতি যে চাচ্ছেন এটার থেকেই বোঝা যাচ্ছে তিনি যুদ্ধ করতে যাননি। তিন নম্বর দলিল হল, তিনি বললেন ইয়াজিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দাও। তার ধারণা ছিল যে ইয়াজিদ বিন মুয়াবিয়ার সঙ্গে কথা বললে অবশ্যই একটা সুরাহা বের হবে। তার মানে ইয়াজিদ বিন মুয়াবিয়াকে তিনি যদি কাফের মনে করতেন, তিনি বাতিল মনে করতেন, তিনি যদি খারাপ মনে করতেন, তাহলে জীবনের শেষ প্রান্তে এসে তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ তিনি চাইতেন না। অর্থাৎ ইয়াজিদ বিন মুয়াবিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কেও তার ভালো ধারণা ছিল। তিন নম্বর প্রস্তাব দিলেন যে আমাকে সিরিয়ান সীমান্তবর্তী এলাকায় চলে যাওয়ার সুযোগ দাও, কিন্তু তাও দেওয়া হলো না। যুদ্ধ চাপিয়ে দিল যেই বদবখত, তার নাম হলো উবায়দুল্লাহ বিন জিয়াদ। উবায়দুল্লাহ বিন জিয়াদ বলে আমার হাতে বায়াত করো, আর না হয় যুদ্ধের জন্য প্রস্তুত নাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার সাথে কি বায়াত করব? যখন বায়াত তিনি না করলেন, বলেন ইয়াজিদের কাছে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ দাও, বলে তা দেওয়া হবে না, বায়াত করতে হলে আমার হাতে করতে হবে, বলে তোমার হাতে আমি বায়াত করব না। শুরু হলো যুদ্ধ। সমস্ত বেঈমান এই শিয়ারা ঘরের দরজা বন্ধ করে তামাশা দেখতে থাকলো, আর নির্মমভাবে আল্লাহর নবীর নাতি
শহীদ হয়ে গেলেন এই কারবালার প্রান্তে। আজই বদবক্ত শিয়ারা, আজই কমিনা শিয়ারা, তারা মক্কাকে লক্ষ্য করে পারমাণবিক শেল মারে মক্কার কাবা ঘরে ইয়ামান থেকে। আর আমাদের দেশের এক শ্রেণী ইসলামী চিন্তাবিদেরা তারা গবেষণা করে বের করে যে সৌদি আরবের সরকার হলো জালেম আর এরা হলো মজলুম। সব সময় তারা শিয়াদের পক্ষে কথা বলে, সব সময় তারা শিয়াদের পক্ষে অবলম্বন গ্রহণ করে। এরা শিয়াদের দ্বারা প্রভাবিত, এক প্রকার শিয়াদের দ্বারা তারা বিভ্রান্তগ্রস্ত। আল্লাহ পাক এই সমস্ত ইসলামী চিন্তাবিদ থেকে আমাদেরকে ইবাদত করুন। গত বছর আমরা আলোচনা শুনেছিলাম একজন ইসলামী দলের একজন লিডারের, তিনিও একজন ডক্টর, তিনি বক্তব্য দিচ্ছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মদ্যপ ছেলেকে দায়িত্ব দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লামের সাহাবি কাতেবে ওয়াহি, আল্লাহ নবীর স্ত্রী, আল্লাহ নবীর স্ত্রী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আল্লাহ নবীর স্ত্রী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে উলামায়ে কেরামগণ বলছেন খালুল মুমিনিন, তাম বিশ্বের সমস্ত মুমিনদের তিনি মামা। আল্লাহ নবীর স্ত্রী আমাদের কি উম্মাহাতুল মুমিনিন? আল্লাহ নবীর স্ত্রী আমাদের মা, আল্লাহ নবীর স্ত্রীর ভাই আমাদেরকে খালুল মুমিনিন, তাম বিশ্বের সমস্ত মুমিনদের মামা হলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত উপস্থিতি, দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যারা আমাদের এই আলোচনা শুনছেন, আমরা সত্য প্রকাশ করার জন্য আপনাদের সামনে কথাগুলি তুলে ধরছি। শিয়ারা এই মাসকে শোকের মাস হিসাবে পালন করে, তারা তাজিয়া মিছিল বের করে, ঘোড়ার পা গরুর দুধ দিয়ে তারা দশই মহরমে ধুইয়ে দেয়। দুলদুল ঘোড়া, দুলদুল ঘোড়া কেন্দে বলে আমার কোনো দোষ নাই, তোমার হোসেন শহীদ হয়েছে কারবালাতে পানি নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কেক কাটা হয়, রুটি কাটা হয় এবং সেটাকে বরকতের খানা বলা হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মোরগ পুকুরে ছেড়ে দিয়ে সেখানে নারী পুরুষ সমানে সেই মোরগকে ধরার জন্য চেষ্টা করা হয়, এটা হলো তারা বলে থাকে এটা বরকতের মোরগ। বুক চাপড়ায় হায় হোসেন বলে মাতন করে, মাতম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা মিন্না মান যারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলিয়াতের দাওয়াত দেয়, জাহিলিয়াতের আহ্বান জানায় আর গাল চাপড়ায় জামা টেনে ছিঁড়ে ফেলে, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ইয়াজিদকে কাফের বলা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শিয়াদের প্রভাবে প্রভাবিত হয়ে একদল মানুষ ইয়াজিদকে কাফের বলে থাকে, যদি ইয়াজিদ কাফের না হয় যে বলবে সে নিজে কাফের হয়ে যাবে।